চলো আজকে এই যে আজকে একটু বেলা করেই আমি আজকে ভিডিও শুরু করলাম, কেননা সকাল থেকে উঠেই তো আমার মানে আসে মনের মধ্যে টেনশন থাকে কখন কোনটা কোন কাজটা করব। তখন তার মধ্যে তো কাশি সর্দি লেগে আছে, হ্যাঁ তোমাদের চুল কাটাটা পরে দেখাচ্ছি। আমি কালকে গিয়ে চুল কেটে এসেছি, খুব সুন্দর চুল কাটা হয়েছে, তোমরা দেখবে, আমি পাঠাবো তোমাদেরকে। হ্যাঁ তা এই সকালবেলায় উঠেছি, উঠে আজকে লাট্টুর স্কুল ছিল না, কালকে আবার ওর CUPW পরীক্ষা আছে, কালকে যে যাবে ওই যে কালকে রাত্রির বেলায় ওর CUPW প্র্যাকটিস করেছে, ওই যে নাক ঝাড়ছে বাবু, ঘাটো ওটা, ওটাকে ইয়ে করো, ঘষো, ও স্কুলে বলে দিয়েছে যে কি কি পেপার কি কি কালার সব আনতে হবে, বলে লিখে দিয়েছে একটা ডায়েরিতে, ওদের স্কুল ডায়েরি আছে। তারপর বলে দিয়েছে যে তোমাকে ডগ নয় কি আর একটা কি ফিশ, এই যে কোনো একটা তোমাকে তৈরি করে দেখাতে হবে। তা কালকে ওই পরীক্ষা আছে, কালকে যাবে, পড়াশোনাটা করো আগে, এখন আমি তোমার কাছে SUPW এখন চাইছি না, ওটা যখন পড়াশোনা হয়ে যাবে একদম শেষে দুপুর বেলার দিকে বসে বসে করবে, ঠিক আছে? এখন তুমি কালকে গোল্ডেন বার্ডটা করানো হয়নি, গোল্ডেন বার্ড কোশ্চেন অ্যান্সার মুখস্থ করো, আমি আসছি, মিনিংস আর কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ আমি তো আলাদা করে করাচ্ছি না, আমাকে তো লেখাতে হবে। ওটা করো, করার পরে আমি তো বলে দিয়েছি মরাল সায়েন্সে কোশ্চেন অ্যান্সার সব মুখস্থ করবে যে কটা আছে, ব্যাস এই দুটো আমি বলে দিয়েছি, কিন্তু আমি আর বলবো না, আমি কিন্তু সোজা মামাকে ডেকে মামার সামনে বসিয়ে দেবো। যাও করো, রেডি করো, আর এই যে শোনো, এই যে এখানে এক বোতল জল আছে, জলটা খাও। পড়াশোনা নিয়ে সারাক্ষণ ওর পেছনে চিৎকার করতে হবে, ওকে বলতে হবে একটার পর একটা সাবজেক্টের কথা, কেন কেন ও সিক্রেট বলা যাবে না, ঠিক আছে? তা যাই হোক, সকালবেলায় কাজকর্ম হয়ে গেছে, ওই ওই তো ওগুলো দেখিয়েছি, ওগুলো একরকম কচু, হ্যাঁ ওই যে এইগুলো দেখিয়েছি, ও বলছে এগুলো কি, এই যে কালকে এই যে কচু এনেছে, আজকে পেঁপে দিয়ে মুগের ডাল করব, আর হচ্ছে এই গাঁটি কচু, এই যে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে, মাছ নেই, হ্যাঁ মাছ কিছু করা যাবে না, মাছ নেই, তাই ওই পেঁপে দিয়ে ডাল করব, আর ওই একটু দেখি ওই গাঁটি কচুর তরকারি করব আলু টালু দিয়ে, ব্যাস সিম্পল খাওয়া। হ্যাঁ তা সকালবেলায় উঠেই আগে কী করেছি বলো তো, বাইরে দেখি পথ হিসি টিসি করেছিল, সেগুলো একবার জল দিয়ে সব ধুলাম, ধুয়ে এসে এই যে ছেলের ঘর দোর, এই যে কাঁচা করলাম, এই যে কাঁচা এখন মেলবো, এই যে এখনও মেলিনি, সব ঝাড় দেওয়া, মোছা, সোফা ঝাড়া, খাটটা মোটামুটি টুকটুক করে ঝেড়ে দিয়েছি, এপাশে কম্পিউটার টেবিল, টিভি কম্পিউটার টেবিল সব ঝেড়ে ভালো করে ঝাড় দিয়েছি। এই যে বারান্দাও ঝাড় দেওয়া হয়ে গেছে, অনেকদিন মাছকে দেখানো হয়নি, মাছকে দেখে নাও, এই যে একটা দেখো বড় মাছ আছে, আবার তোমাদের পরে আবার শর্ট ভিডিওতে দেখাবো, আর এইখানে একটা আছে, হ্যাঁ আবার দেখো বারবার দিতে, এই যে এই যে সব বাইরে ফাইরে ঝাঁক দেওয়া হয়ে গেছে, সব ঝাড় দেওয়া হয়ে গেছে,
আর এই বেসিনটা প্রতিদিনই তো মাছ ঘষতে হয়, এই যে প্রতিদিন আমি বেসিনটাকে ঘষে টষে পরিষ্কার করি। বাথরুমটা কাল সকালবেলা একটা কাঁচা কেচেছি, এই যে পরিষ্কার করে দিয়েছি, এই ঘর দোর গোছানো মোছা সব হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, কারণ সকাল থেকে তো আমি ভিডিও চালু করতে পারি না, আর এতগুলো বাবু ওই যে পড়ে আছে না, এতগুলো মোছামুছিও আমি করতে পারি না। হ্যাঁ, মানে তোমাদের ভিডিও করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য কী কী করেছি দেখিয়ে দিচ্ছি। ও আজকে আর একটা কাজ করেছি, আজকে এই যে ফ্যান ট্যানগুলো ঝেড়েছি গো, এই যে ফ্যান, এই বাঙ্কের উপরটায়, তারপরে ওই আলমারির উপরটায়, এইখানটায় সব ভালো করে সব ঝেড়েছি সকালবেলায়। ওই এসির জায়গাগুলো সব ঝেড়েছি আজকে, ওই ফ্যানটাও ঝেড়েছি, ওই ফ্যানটাও ঝেড়েছি, ছোটো ফ্যানটাও ঝেড়েছি, এই বড় ফ্যানটাও ঝেড়েছি, কালকে রাত্রিবেলা ছেলের ফ্যানটা ঝেড়েছি। মোছাটা করতে পারি না, কারণ অত উঁচুতে তো মোছাটা আমাকে তাহলে সেই ঘরাঞ্চি এনে ঘরাঞ্চির উপরে উঠে উঠে মোছামুছিটা করতে হয়, ওই জন্য আমি ওটা করি না, আমি ওই ঝালন দিয়ে ঝেড়ে ঝেড়ে দিই। তা যাই হোক, এই সব ঘর দোর আজকে ঝাড়া হলো, তারপর ঝাড় দিয়ে মোছা হয়েছে। এই যে আমাদের কচু, কচু দেখো কেমন করে মুখ বাড়িয়ে বসে আছে দেখো। এই ঘর দোরেরও কাজ সব হয়ে গেছে, আর এইটা এটাও হয়ে গেছে, এই ওয়াশিং মেশিনের এটাও পরিষ্কার হয়ে গেছে করে। এই এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি, নাতি তার মধ্যে এসে গেছে, নাতিকে দাঁত মাজিয়ে জলটা খাওয়া হয়েছে, জলটা খাও, একটুখানি খেয়েছো বাবা, এ না এটা অর্ধেক বোতল আছে খেয়ে না। আমি যখনই রান্না করতে শুরু করব না, তখনই আমাদের কচ এসে ঠিক এসেই দেখো এই যে বসে আছে, এই যে দেখেছ, এই দেখো ওকে আদর করতে, আর মুখটা ধরে টিপতে খুব ভালো লাগে। দেখো আমি এবার চা খাই, খুব খিদে পেয়ে গেছে। ও না, বাইরের মেলাটাও তো বাকি আছে, বাইরের মেলাটা করে আসি, বাইরের মেলাটা করে আসি। হ্যাঁ, খেয়েছো বাবা, যাও বসে যাও, গোল্ডেন বারটা পড়ো, আমি আসছি। আমার এইগুলো কমপ্লিট করতে হবে তো না, আমার তুলসী মঞ্চ, আর এখানে আছে শিব।
আমি যেখানে সেখানে আমার কোচ যাবে। আমি বাইরে এসেছি, এই দেখো এই দেখো চলে এসেছি, ঠিক আছে। ছেলে ঘুমাচ্ছে তো জোরে জোরে কথা বলতে পারছি না। এবার চাটা খাই আর লাট্টুকে একটু খাবার করে দিই। এই দেখো নাতির ম্যাগি হয়ে গেল, এই যে এবার আমার চা বসিয়েছি, আমি চা খাবো। আর এই যে পেঁপে কাটবো, পেঁপে ডাল ডাল দিয়ে করবো। আর বেগুন তেল করবো, একটু পাঁচফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আর বেগুনগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা জল দিয়ে একটু নুন মিষ্টি হলুদ দেবো আর একটু লঙ্কা করবো, দিয়ে চাটা দিয়ে দেবো। এমনি ভাজবো না, ভাজলে বেশি নরম হয়ে যাবে বেগুন। কোনটা পড়ছিস? আমি দুটোই পড়তে বলেছি। আমি বলেছি গোল্ডেন বার্ডের মিনিংস আর কোশ্চেন আনসার করে তুলে দিবি, পাশে রেখে দিবি মুড়ে, ঠিক আছে, ভাজ করে রেখে। এবারে তারপরে মরাল সায়েন্সের কোশ্চেন আনসার আর গল্পটা ভালো করে, গল্পটা ভালো করে পড়বে। গল্প তিনটে তাহলে ভালো করে গল্পগুলো পড়, আর বানানগুলো বিশেষ করে বানান। আন্ডারলাইন করা আছে তো, যেগুলো আন্ডারলাইন করা আছে সঙ্গে সঙ্গে বানানগুলো দেখে নেবে, ঠিক আছে। তেলেতে গোটা গোটা রসুন, পেঁয়াজ, টমেটো, পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করেছি, করে আর বেগুনটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, আর একটু চিনিও দিয়েছি তেলেতে। ঠিক আছে, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দেবো পুরো যখন হয়ে আসবে। আর এদিকে পেঁপে কেটে নিচ্ছি, ঝিঙে,
আর ইয়ে দেবো, পেঁপে ঝিঙে আর একটু বাকি কচু দিয়ে মুগের ডাল হবে, একদম সবজি ডাল। মাছ না থাকে না, একটু নিরামিষ অনেক রকম রান্না না করলে হয় না, যেন মনে হচ্ছে ভাতই উঠছে না, এরকম মনে হয়। জল দেবো না, এমনি সেদ্ধ হবে। দেখো এই যে ডাল বসানো হয়ে গেছে, সবজি সব দিয়ে দিয়েছি, দাঁড়া কমিয়ে দিই, এটা না খুব বেশি হয় আমার। আর এই যে বেগুন তেলও হয়ে গেছে, এই যে ঠিক আছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করো, আমার রান্না আমার ভিডিও আমার সব কিছু কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করো, হ্যাঁ, আর সাপোর্ট করো বেশি করে, আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে, টাটা।